হেই হ্যালো এভরিওয়ান, তো কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। চলে এসেছি আজকে আবার নতুন একটা পিওভি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং, তার কারণ আজকের ভিডিওতে প্রথমত ভোরবেলা গেছি মল্লিক ঘাটে, আর দ্বিতীয়ত আমাকে জয়েন করছে রূপমদা। রূপমদার সাথে আমার ফার্স্টে ইউটিউবে কথা হতো, দেন ইউটিউব থেকে ইনস্টাতে কথা হতো। তো চলো সময় নষ্ট না করে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো যেরকমটা দেখতে পেলে, এই কটা শট আমি হাওড়া ব্রিজে উপরে তুলে নিয়েছিলাম মল্লিক ঘাটের দিকে যাওয়ার আগে, মানে সেটি দিন আমার আগে। তারপর গিয়ে ফাইনালি পৌঁছলাম মল্লিক ঘাটে, কারণ আমি চেয়েছিলাম যে ফ্লাওয়ার মার্কেটটা আমি রোদ উঠলে কভার করব, আর মল্লিক ঘাটটা আমি সানরাইজের আগে কভার করব। শুরু করা যাক আজকের প্রথম শট দিয়ে। এই শটটা বলতে গেলে আমি মল্লিক ঘাটে আসার পর ফার্স্ট শট এটাই তুলি, তার কারণ আমি কোনো সাবজেক্ট পাচ্ছিলাম না। তারপর দেখি যে চাওয়ালাটা এইভাবে স্ট্রেট দাঁড়িয়ে আছে, তো আমি এটাকে মাঝখানে প্লেস করি আর এই শটটা তুলি। তখনই হঠাৎ করে দেখি যে একজন এসে চাওয়ালার কাছ থেকে চা নিচ্ছে। তো ভাবলাম যে এখানে কিছু ভালো শটস পেতে পারি, খাড়খাড় খাড়খাড় করে বার্ডস মোড়ে চালালাম, করে ঠিকঠাক শট পেয়েছি। আমি তো বলবো না খুব ভালো, বাট ঠিকঠাক। এতই ভোরবেলা গেছিলাম যে সাবজেক্টের অভাব একটু বেশিই ছিল, তো সেই কারণে কাকপক্ষীদের ছবি তুলে শুরু করে দিয়েছিলাম। তো বেসিক্যালি এখানে কম্পোজিশন সেরকম কিছু নেই, চেষ্টা করেছি কাকগুলোকে একদম থার্ড রুলের যে মাঝখানে বক্সটা থাকে তার মাঝখানে প্লেস করতে পারার। তো অনেকক্ষণ ধরে কিছু হ্যাপেনিং হওয়ার ওয়েট করছিলাম, তো হঠাৎ করে দেখি একটা ছেলে কোথা থেকে চলে এলো, তার হাতের মধ্যে মুসুর ডালের প্যাকেট ছিল, তো পায়রাকে খাওয়াতে এসেছিলো বেসিক্যালি। তো যখনই আমি অপরচুনিটি দেখতে পাই, আমি জাস্ট বার্স্ট মোড়ে ক্লিক করা শুরু করে দিই। আর আমার মনে হয় যে কয়েকটা ছবি আমার এর মধ্যে থেকে ভালো লেগেছে, সেই ছবিগুলো হচ্ছে কি এইগুলো, যেগুলোর পরে আমি এডিটও করেছি। তো এখন ভিডিওতে আসছে এটা খুব ইন্টারেস্টিং পার্ট, তোমরা যখন দেখতে পাবে তোমরা দেখে বুঝতে পারবে। বেসিক্যালি এখানে একটা ইলুশন টাইপের তৈরি হচ্ছে, তো মানুষটা অনেক দূরে ছিল, পায়রাগুলো অনেক কাছে ছিল, আর মানুষটা একটু নিচে ছিল যেহেতু সিঁড়িতে নিচে ছিল। তো আমি সেটাকে এমনভাবে অ্যালাইন করেছি যেন দেখে মনে হচ্ছে পায়রাগুলো মানুষটার সাইজে, আর বেশ একটা বেশ একটা ব্যাপার জমে গেছে আর কি। তো চলে আসি পরের শটটায়। পরের শটটা কিন্তু কম্পোজিশনটা একটুখানি আমার মনের মতো করেছি। এখানে বেসিক্যালি যেটা চেষ্টা করেছি যে রেলিংটা আর হাওড়া ব্রিজের ওপরে পোর্শনটা দুটোকে কিন্তু রুল অফ থার্ডের যে ফার্স্ট কলমটা পড়ে তার মধ্যে প্লেস করার। তো রেজাল্ট ঠিকঠাকই এসছে, আর একটু দূর থেকে তুললে ভালো হতো মনে হয়, বাট ঠিকঠাক। ওই শটগুলো তোলার পর আমি আবার কিছুটা হ্যাপেনিং হওয়ার ওয়েট করছিলাম, তার সাথে সাথে রূপমদা আসারও ওয়েট করছিলাম, কারণ রূপমদা বেহালা থেকে আসছিল। এইসবের মাঝখানেই আমি দেখলাম যে একজন লোক জল নিয়ে আসছে নিচ থেকে, যেমন হয় না কাঁধে করে। তো আমি ভাবলাম যে এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে, আর আমি চোখ বুঝে একদম ক্লিক করা শুরু করে দিলাম। অফকোর্স দুটো চোখ বুঝে না, একটা চোখ বুঝে, দুটো চোখ বুঝে কী করে দেখতে পাবো, যাই হোক। তো ক্লিক করা শুরু করে দিলাম, তখন আমি কিছু এরকমই শর্টস পেলাম। ফার্স্ট শটটা ওয়ান অফ দ্য ফেভারিটস, তার কারণ হচ্ছে কি তোমরা দেখো, দেখে মনে হচ্ছে না পায়রাটা জাস্ট লোকটার মাথায় বসে যাচ্ছে। তারপরে শর্টসগুলো ঠিকঠাক এসছে, ঠিকঠাক মানে যেটা এক্সিকিউট করতে চেয়েছিলাম এক্সিকিউট করতে পেরেছি। তারপর দেখলাম জল তোলা কাকু আরেকবার নিচে গেল, আরেকবার উপরে এলো, তখন আমি অনেকগুলো শর্টসই তুললাম, বাট আমার যেগুলো ফেভারিট সেগুলোই আমি এখানে দিচ্ছি। তো এখন তোমরা যে গেরুয়া জামা পরা সন্ন্যাসী বা পণ্ডিতকে দেখলে, সেই পণ্ডিতও কিন্তু আজকে আমাদের একটা ভালো ছবি দিয়েছে। তো এর পরের ছবিটাই হচ্ছে সেই ছবিটা, চটপট তোমরা দেখে নাও কেমন এসছে। এই ছবিটা একটা পিওর ক্যান্ডিড, আর পায়রাগুলো মোটামুটি ভালো ম্যানারে এসছে, মানে দেখে খুব এলোমেলো লাগছে না। কিন্তু প্রবলেম হচ্ছে কি হাওড়া ব্রিজটা কেটে গেছে, তো এই জন্য এই ফ্রেমটা আমি আপ টু দ্য মার্ক একদম টপ ফ্রেম বলতে পারবো না, বাট ঠিকঠাক ফ্রেম আর কি। তো এতক্ষণ ধরে তোমরা যে সব শর্টসগুলো দেখছিলে সেগুলো সব ভার্টিক্যাল মোডে ছিল, এবার তোমরা দেখতে চলেছ কিছু আজকের ভালো ভালো হরাইজন্টাল মোডের শর্টস। তো চলে আসি আজকে ফার্স্ট হরাইজন্টাল শর্টে। তো বেসিক্যালি এখানে যেটা করার চেষ্টা করেছি সেখানে হচ্ছে কি দুটো সাবজেক্ট এখানে তোমরা দেখতে পাবে, প্রমিনেন্ট দুটো সাবজেক্ট যেটার কাছে আছে আমার, সেগুলোকে রুল অফ থার্ডে প্লেস করার চেষ্টা করেছি, যার জন্য আমাকে সন্ন্যাসীটাকে একটুখানি বাঁ দিক থেকে ডান দিকে আনতে হয়েছে। আগের শটটা তুলতে তুলতে দেখি হঠাৎ করে ফ্রেমের মধ্যে আরেকজন চলে এলো, তো তখন আমি আবার তাকেও ঠিক সেম প্রিন্সিপালে রুল অফ থার্ডের এই ফ্রেমিংটাতেই তুলেছি, আবার এটাকে আমি একটুখানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও এডিট করেছি। তো টুকটাক ছবি তুলতে তুলতে আমার ফোনের রেকর্ডিং আবার বন্ধ হয়ে যায়, জানি না কী করে। তো তখন আমি এই ছবিটা তুলি, এই ছবিটা আমার ব্লু আর রেডিশ ইয়েলোইশের যে কালার কন্ট্রাস্ট সেটা খুব ভালো লেগেছে, তার সাথে যে এই কাকটা এটা একটা বড় ভাইটাল রোল প্লে করছে আমার মনে হয়। তো আমার এই ছবিটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, তো তারপর আমি চলে গেছিলাম ফ্লাওয়ার মার্কেটের ভেতরে। ফ্লাওয়ার মার্কেটের ভেতরে যাওয়ার পর টু বি ভেরি অনেস্ট ভালো শট পাচ্ছিলামই না, ওই জায়গাটা লিটারেলি
খুবই চাপের জায়গা, শর্টস পাওয়া খুবই মুশকিল, মানে পুরো দাঁড়িয়ে থাকতে হবে তবে গিয়ে শর্টস পাওয়া যাবে। বাট আমি যেটা যখন আর কি গেছিলাম তখন খুব হালচল হচ্ছিল, তো অনেক লোক যাওয়া আসা করছিল, তো এই মুভমেন্টটা করা পসিবল হচ্ছিল না। বাট স্টিল ফ্লাওয়ার মার্কেটের ভেতর দিকে একটা জায়গাতে আমি এই ছবিটা তুলি। এই ছবিটা আমার বলবো সেই দিনকার ফ্লাওয়ার মার্কেটের মধ্যে ঠিকঠাক এসছে ছবিটা, মানে বেস্ট বেস্ট তো বলবো না বাট ভালো এসছে আর কি। তো এই শটটা তুলবার সময় চেষ্টা করি যে সাবজেক্ট, মানে যে হাতে ফুল নিয়ে আসছে তাকে একদম মাঝখানে প্লেস করার। আর একটা ভালো জিনিস হচ্ছে শটটার ব্যাপার, সেটা হচ্ছে কি পেছন দিক থেকে যে লাইটগুলো আসছে না, সেই লাইটগুলো একটা হেয়ার লাইন টাইপের একটা এফেক্ট তৈরি করছে আর কি, যেটা এনাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করছে। আর যখন সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড আলাদা হয়ে যায় না, শর্টসগুলো আলাদাই লাগে। তো এটাই ছিল আজকে লাস্ট ভালো শট, এরপর আর সেরকম ভালো শট পাইনি, তো তারপর বেরিয়ে গেছিলাম ওখান থেকে। আর অসংখ্য ধন্যবাদ রূপমদাকে আসার জন্য আজকে, রূপমদা এসেছিল তো বেশ কথা বলতে বলতে ভালো আর কি, মানে অন্য সময় তো একা একা ছবি তুলতে হয় বাট রূপমদা এসেছিল তো ভালোবেসে আমরা গল্প করতে করতে ছবি তুলছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের জন্য ভিডিওতে। তোমরা যদি ভিডিওটা এনজয় করে থাকো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, জানিয়ে দাও কমেন্ট বক্সে কেমন লাগলো। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস ডে, আদার দেন গুড নাইট আর বাই।